শাকিব খান বাংলাদেশকে সবার কাছে ছোট করছে সাকিব খান ওখানে যে সুপারস্টার মনে করা হয় যাকে আদেও উনি সুপারস্টার তো কেন দিদি সন্দেহ আছে হয়তো অভিনেতা অভিনেত্রীদের অভাবের কারণে হয়তো ওনাকে সুপারস্টার মনে করা হয় মান সম্মান সবার কাছে মানে সারা বিশ্বের কাছে ডাউন করছে সাকিব খানকে বেশি খবরে এনে ওরshot ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবেন না একটু পুরোটা ভিডিওটা শুনবেন ওনার কথাগুলো কতটুক যুক্তি ছিল এইটা একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ফার্স্ট অফ অল আমি ওনাকে বলতে চাই ওনার একটা পেজ ক্রিয়েট করছে পেজটার নাম হচ্ছে সনিতা উনিশশো সাতানব্বই আপনারা যদি দেখেন ওনার বিগত এক মাসের হিস্ট্রি মানে পেজের ভিডিও হিস্ট্রি আমি একটু আপনাদেরকে দেখাবো এখানে আমি দেখতে পাচ্ছি তার প্রত্যেক মানে পুরো মাস জুড়ে একটা ভিডিওতে আমি দেখলাম না যে তিনশো চারশো বা পাঁচশো লাইক পড়েছে সুতরাং উনি যখন দেখতেছে যে উনার ভিডিওতে কোনো রিসপন্স পাচ্ছে না ভিডিও দিয়েই যাচ্ছে ভিডিও দিয়েই যাচ্ছে কেউ দেখছে না আর ঠিক তখনই সুপারস্টার বাংলাদেশের সবচাইতে বড় সুপারস্টার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব খানের পিছনে লেগেছে ইভেন তিনি এটাও বলতেছে যে শাকিব খানের নিউজ করে নাকি বাংলাদেশ গণমাধ্যমগুলো নাকি আমাদের দেশকে ডুবাচ্ছে শাকিব খানের নিউজ প্রচার করে আমাদের দেশকে ডুবাচ্ছে এবং শাকিব খানকে তার কোনো অ্যাঙ্গেলি সুপারস্টার মনে হয় না শাকিব খানকে নাকি কোনোভাবেই তার ভালো লাগে না এবং শাকিব খানের মানে শাকিব খান বলতেই শুধু তারা বুঝে দুই বিয়ে দুই বাচ্চা মানে এইগুলো তারা বুঝে এখন তার উদ্দেশ্যে আমি একটু বলি আচ্ছা দিদি তোমাকে যদি আমি একটা প্রশ্ন করি আমি যদি ভুল না করে থাকি তোমার দেশে তো বড় বড় সুপারস্টার আছে তোমাদের দেশের ইতিপূর্বে আমরা দেখেছি মিটুন চক্রবর্তী দা খুব ভালো কাজ করেছে প্রসঙ্গিত চ্যাটার্জির দা খুব ভালো কাজ করেছে বর্তমান যুগে মনে করেন দেবদা অঙ্কুশ দা তারা বেশ ভালো ভালো সিনেমা উপহার দিয়ে যাচ্ছে কাজ করতেছে আপনাদের কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি খুব দূরে এগিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা গর্ব করি আমাদের বাংলাদেশের আমার মনে হয় যে ষাট পার্সেন্ট মানুষ আপনার দেশের নায়কদের সিনেমা দেখে থাকে সুতরাং আমাদের বাংলাদেশে আমরা ঢালিউড ইন্ডাস্ট্রি বলতে সুপারস্টার শাকিব খানকে বুঝি সুপারস্টার শাকিব খানের প্রত্যেকটা কাজ মানুষজন যেভাবে হুমড়ি খেয়ে সিনেমা হলে গিয়ে দেখে আচ্ছা এরকম একটা রেকর্ড তো আপনাদের এখানে দেখাতে পারেন না সুতরাং আমাদের বাং আপনাদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে নায়িকা নিয়ে এসে আমরা কাজ করছি সাকিব খানের সাথে খুব ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে সাকিব খান আর এই শাকিব খানকে কটাক্ষ করে কথা বলছেন আপনি মানে আপনি কিসের ভিত্তিতে এইগুলো কথা বলছেন তাহলে সুপারস্টার কি আপনি দিদি আপনার কাছে একটা প্রশ্ন ছিল আপনি পারলে একটা সিনেমা করে দেখান তো হ্যাঁ আপনাকে না বেশ ভালো মানাবে অবশ্যই আপনাকে মানাবে না আপনার বিয়ে হয়ে গেছে আপনার শাখায় সিঁদুর দিয়েছেন আপনাকে রকম এখন আর মানাবে না আমি যেটা জানি কিন্তু একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না এত কিছু থাকতে এত কিছু নিউজ থাকতে আপনি কেন আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে পড়ে আছেন দিদি আপনি ভিউ পাচ্ছেন না সেটা ভালো কথা আপনি যদি আপনার এত ভিউয়ে লাগতো তাহলে আপনি একটা বার অ্যানাউন্স করতেন যে সাকিব বিরানটা যারা আছো বাংলাদেশে আমার পেজটাকে তোমরা একটু প্রমোট করো সাকিব বিরান্ডা কিন্তু নির্দ্বিধায় তোমার পেজটাকে প্রমোট করে দিত সাকিব খানের নামে এই ধরনের উল্টা কথা বলে এগুলোকে তুমি নিউজ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে মানে তুমি সাকিব খানকে ছোটো করে তুমি ফেমাস হতে চাচ্ছ আরে এইস আরে দিদি তোমার জন্য খুব মায়া হচ্ছে আর দেখছি তোমার তো খুব মায়াবী চেয়ারা তোমার তুমি এত মায়াবি চেয়ারা নিয়ে এত মিষ্টি করে শাকিব খানের বিষয়ে উল্টাপাল্টা কথা বলতে তোমার কি মুখে একটু জিভ আটকা না একটা দেশের সুপারস্টারকে নিয়ে এভাবে কথা বলতে তোমাকে কে পারমিশন দিয়েছে এগুলা ভুল ভাল নিউজ প্রচার তুমি না করে দিদি ভালো কিছু করো বিয়ে হয়েছে স্বাদে হয়েছে স্বামীর সংসার করো সুখে দুঃখে মিলেমিশে পরিবার নিয়ে থাকো তুমি কেন একজনের পিছনে লাগবা এটা তুমি আমাকে একটু ক্লিয়ার করে বলো তোমার যদি এতই ভিউ বাণিজ্যের প্রয়োজন তাহলে তোমার দেশের মানুষজনকে তুমি রাতারাতি ভাইরাল হয়ে যাও আমার দেশের মানুষকে নিয়ে তুমি কোন ভিত্তিতে কথা বলবা কোন যুক্তিতে কথা বলবা তুমি বলো তোমাকে দেখে হাসি পাচ্ছে আর তোমার এই নিউজটা আমার দেশের একটা মেয়ে সে আবার এরকম মুখ হুমড়ি দিয়ে এই নিউজটা তার থোকমা আমরা যেটাকে বলি মুখ বরিশালের বাসায় বলে থোকমা ওই থোকমাটা দেখাইয়ে ওখানে সাকিব খানের এই যেই কথাগুলো বলছে নিন্দাগুলা এগুলো আবার উনি দেখে একটু বাতাস করছে মেকআপ আপ দিয়ে এসে ফেসবুক লাইভে এসে উনি সেই নিউজগুলো বাংলাদেশের মানুষের কাছে প্রমোট করছে আরে ভাই তোমাকে বলি তোমার দেশের একটা সুপারস্টার তো তাকে নিয়ে এরকম একটা মিথ্যে গুজব ছড়াচ্ছে এরকম বা নিউজ প্রচার করছে আর সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করছো তোমার বিষয়ে কিছু বলবো না তোমার বিষয়ে কিছু বলতে আমার রুচিতে বাঁধে তোমার বিষয়ে কথা বলতে আমার রুচিতে পাদে সুতরাং তোমাকে নিয়ে কথা বলবো না এর আগে একটা ভিডিও বানিয়ে আমি নিজেই পোস্ট দিয়েছি যে আমি কাকে নিয়ে ভিডিও বানালাম তোমার তোমাকে নিয়ে ভিডিও বানানোর কোনো অ্যাবিলিটি কোয়ালিটি আমার ভিতরে নাই কারণ তুমি অনেক বড় মাপের একজন কি বলে এটাকে কন্টেন্ট ক্রিয়েটার তোমাকে নিয়ে আমি কথা বলবো না তোমাকে নিয়ে কথা বলতে আমার রুচিতে পাবে সো ওনাকে আমি বলতে চাই কলকাতার মানুষ আপনি কলকাতার সমস্ত মানুষকে আমরা সম্মান করি ইন্ডিয়াকে আমরা সম্মান করি ইন্ডিয়ার মানুষদেরকে আমরা সম্মান করি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তোমাদেরকে আমরা প্রতিবেশীর মতো মনে করি সুতরাং তোমরা এরকম ভুলভাল নিউজ আমাদের দেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে করে পার পাবে না এগুলা নিউজ কখনো প্রচার করবে না তোমাকে রিকোয়েস্ট করব নেক্সট টাইম যদি তুমি সাকিব খানের নামে এরকম এরকম ভুলভাল নিউজ এসে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছো তাহলে তোমার খবর আছে এটাই বলে দিলাম সুতরাং ভালো হয়ে যাও এই সমস্ত ভুলভাল ভিডিও সাকিব খানের নামে প্রচার করবে না এটাই তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি দিদি তোমাকে দেখে তোমার কথাগুলো শুনে খুব খারাপ লেগেছে দিদি আমরা তো সুপারস্টার দেব বা সুপারস্টার জিতকে নিয়ে একটা আমরা কোনো খারাপ কিছু বলি না তোমার দেশের একটা কুয়াটির যখন এসে বাংলাদেশে কাজ করে আমরা তাদেরকে প্রমোট করি সুতরাং তুমি এভাবে আমাদের সাকিব খানকে ডুবাবা এটা তো আমরা হতে দেবো না আমাদের চোখের সামনে তোমাকে বলছি তুমিই এত ভিউ বাণিজ্য প্রয়োজন দিদি অন্য কিছু করো প্রয়োজনে বাজারে যাও গিয়ে ফুড ব্লগিং করো মাছ বিক্রি করছে ওগুলো তুমি ভিডিও করে আপলোড করো তা আমাদের সুপারস্টার শাকিব খান কিন এরকম ভুলবার নিউজ প্রচার করবে না তোমাকে এইটার লাস্ট ওয়ার্নিং দিলাম